জি ভাই বহিনের আজকে আপনারা অন্যরকম একটা ভিডিও দেখাবো, যেটা হচ্ছে যে চুলকানি পাতা, মানে থুকু, মানে মানের পাতার কাহিনী। তো মানের পাতা আসলে আমাদের জীবনটাকে একবারে তছনছ করে দেয়, একবারে খিদবি দিয়ে দেয়, একবারে খিদির বিদির লাগিয়ে দেয়, সেটা আপনারা আজকে দেখাচ্ছি। মান রে ও পাতা রে তুই হাকে চুলকাস না, মান রে তুই এত হারামি হতে পারিস না। এই মানের গাছ নিজেকে খুব বিশ্ব সুন্দরী মনে করে, একবারে কচুর গাছের পান ধরে এমন ভাব সাবলিয়া বুককে টান টান করে খাড়িয়া থাকবে যে অজ্ঞান আগে মনে হয়েছে যে কুণ্ঠে থেকে বড় বাপের সম্পত্তি লিয়ে ওই একলাই খাড়িয়ে আছে, আর জায়গা তো তোর হচ্ছে পচা ডোবাতে, এত ভাব কিসের? পাতা খান খুব চিকন চাকন হয়ে আছে, ডাল খানটাও চিকন চাকন হয়ে আছে, দেখে মনে হবে যে বলে মেকআপ করে বসে আছে, কিন্তু আসলে তা নয়, ভিতরে একবারে দুনিয়ার বিষ্ণিপনাতে ভরা। দুষ্ট ছেলে পিলা যদি এক একটি ল্যাড়ে লায় তাহলে পারে তো একবার জানকে একবার তো আসলে খিদবি দিয়ে দেয়। মানের গাছ মনে মনে কহে কি যে কাকে লাগতে কাকে লেড়েছিস, তোর জীবনটাকে একবারে খিদবি দিয়ে দিন। যতই চুলকায় কা যতই ভিতরে বিষ্ণিপনা থাকুক, ওপরে ওপরে কিন্তু কামে লাগে যে একে চুলকানি ধরিয়ে দিয়েছে, এই যে দেখেন একবারে কত সুন্দর ডাল মাল, একবারে দেখে মনে হয়েছে যে কত একবারে বিশ্ব সুন্দরী। কিন্তু এই যে একবারে ম্যাঘের সময় যদি ধর ফলি আপনার কোনো ছাতা মাথা না থাকে তো ওইটাকে মাথায় করে নিয়ে দৌড় দিয়ে আপনি বাড়ি যেতে পারবেন, কিন্তু আপনারা একটু সাবধান করে দিকে যে ঠাইরে ঠাইরে ধরবেন, কারণ জেঠে সেঠে যদি হাত দেন ওইও কিন্তু আপনাকে ছাড় দেবে না। এই যে ছড়াটা বুঝতে পারেনি জেঠে সেঠে হাত দিয়ে এখন আখার গোলাতে বসে হাতকে শেখে চলেছে। ছোটকালে আপনারা মনে হয় কি যে এরকম করে আখার গোলাতে যা আগুলো হাত শেখে শেখে চুলকানি মেরেছেন, হ্যাঁ আমরা ওই এরকম জীবনে কত ছোটকালে যে করেছে আপনারা চিন্তা করতে পারবেন। আপনারা কে কে করেছেন আপনারা কিন্তু কইবেন, যদি না কহেন তাহলে এখনই কিন্তু চুলকাইবে, আর দিনে চুলকাইবে যেমন তেমন রাইতে চুলকাইবে বেশি। চুলকানিকে লিয়ে আমি একটা ছড়া শিখেছি, আপনারাকে তাহলে ছড়াটা কইয়ে দিই। চুলকানি রে চুলকানি, হাই রে সাদে চুলকানি, দিনে চুলকায় যেমন তেমন রাইতে চুলকায় চুলকানি। গ্রামে গঞ্জে কিন্তু কানটা কুন্টিতে এলে মানের গাছটা ছুঁয়ে থাকে, আর ওই যে কালো খাসি কালো চোরটা এসে এমন ত্যাগ ত্যাগ খাইবে, আমাকে গেলাকে খুলে একেবারে বাদ করে দিবে। তো যাই হোক, আপনার বাড়িতে যদি হচ্ছে মানের ছানা করে তাহলে আপনার কেমন রিয়াকশন হইতে পারে দেখেন ভিডিও খানটাতে। মামুনি কি রাঁধছেন? মান রান্না করছি, মান মান সিদ্ধ দিচ্ছি, মানের ছানা খাবো। মানের ছানা খাওয়ার লেগে জিল পকাছে আমার, মানের ছানা করছি। এগুলো আপনি রাঁধেন? যেগুলো মুখ টুক চুলকাইবে আমি 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 এগুলা খাবো না, এগুলো আমি খাবো না, আমি এগুলো আমি কয়ে দিলাম খাই তারপর। মান কি খারাপ জিনিস? তুমি কে কইছে মান খারাপ জিনিস? মান হার দাদি রোজ খাই তো মানে ছানা, মানের ছানা খেলে কত কি হয় জানিস? মানের ছানা খেলে বাতের ব্যথা সারে, মানের ছানা খেলে চলে বিষ ব্যথা থাকে না, মানের ছানা কত ভালো জিনিস। আর তোর কি খাইছিস, কি খাওয়া শিখলি? তোরা খালি মুরগি আর এই গোস্ত খাওয়া শিখলি? মান কত উপকারী জানিস, খালি শরীরের কত উপকার হয়, রক্ত পরিষ্কার হয়, মান খাওয়া যে খুব ভালো। আপনারা এগুলাই কহেন খালি তোর তরকারি কিনবে না, কিপঠামু করবে, খাইবে ছেলে এগুলো ভোগা দিয়ে কথা কয়ে বহু বেটিকে বাগাইতো আগের যুগে। তাহলে আমার ঘা পায়রা শিল্পী মারুফের কণ্ঠে একটা মান লিয়া গান শুনেলেন, আর ভিডিওটা কেমন লাগলো এটা কিন্তু কমেন্টস এর মাধ্যমে কইবেন, আর আপনার হয়েছে লাইক ফলো করে দিবেন আর পেজ খানটাতে। মান রে ও পাতা রে তুই হাকে চুলকাস না, মান রে তুই এত হারামি হতে পারিস না, মান রে ও পাতা রে তুই হাকে চুলকাস না, মান রে তুই এত হারামি হতে পারিস না। হাড়িতে কই রাশি জিয়া তোকে, খাইনু হামি ভাতের সুতে, হাড়িতে কই রাশি জিয়া তোকে, খাইনু হামি ভাতের সুতে, তুই ফেধা চুলকাস খালি রে। মান রে ও পাতা রে তুই হাকে চুলকাস না, মান রে তুই এত হারামি হতে পারিস না, মান রে ও পাতা রে তুই হাকে চুলকাস না, মান রে তুই এত হারামি হতে পারিস না।